हेलो फ्रेंड्स, राज्यर लाइब्रेरियन पदे नियोगेर अफिसियल विज्ञप्ति प्रकाशित हो गेछे, जेखाने शुधुमात्र उच्च माध्यमिक पास योग्यता एखाने आवेदनटी करते पाबे। आर वेतन काठामो हलो 22,700 टाका करे एखाने किन्तु प्रति मासे वेतन देवा हबे। तो तुमि जदि पश्चिमबंगेर जे कोनो जायगारई बासिंदा हओ ना केनो एखाने आवेदनटी करते पाबे। तो चलो जेने नेई कतगुलो शून्यपद रयेछे, किभाबे आवेदनटी करबे, बयसीमा कि थाकते हबे, सेलारी कत देवा हबे, समस्तटा डिटेल्स आमि एई भिडियोते जानिये दिच्छि। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিও অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আমার এই চ্যানেল কুইক লার্নিং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো প্রতিনিয়ত পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রকাশিত অফিশিয়াল নোটিশটি, যেখানে দেখো জিটি এর তরফ থেকে এখানে লাইব্রেরিয়ান অফ রুরাল লাইব্রেরি পদে এখানে নিয়োগটি করা হচ্ছে। পাশে এমপ্লয়মেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, আর পদের নাম লাইব্রেরিয়ান। তো মোট শূন্যপদ রয়েছে এখানে 21টি, যেখানে জেনারেলদের জন্য রয়েছে 11টি, এসসি দের 5টি, এসটি দের 1টি, ওবিসি দের 2টো আর ওবিসি বি দের 2টো, এভাবে মোট 21টি শূন্যপদে ভাগ করে দেওয়া রয়েছে। তো তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা হও না কেন এখানে আবেদনটি কিন্তু করতে পাবে এই লাইব্রেরিয়ান পদে। তো তার জন্য যারা এই লাইব্রেরিয়ান পদে আবেদনটি করতে ইচ্ছুক, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পরীক্ষায় পাস হলেই চলবে। সেই সঙ্গে দেখো এখানে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স বিষয়ে তোমাকে পাস আউট সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু মনে রাখবে আর প্রাথমিক অবশ্যই কম্পিউটারের সম্যক জ্ঞান থাকতে হবে, তবে এখানে তোমরা আবেদনটি করতে পাবে এই লাইব্রেরি পদের জন্য। এবার বলে দিচ্ছি লাইব্রেরিয়ান পদের জন্য মাসিক বেতন কাঠামো কি বলা রয়েছে। এখানে প্রতি মাসে 22,700 টাকা করে বেতন দেওয়া হবে, সঙ্গে আরও কিছু পে যুক্ত হবে, কিন্তু প্রতি মাসে এখানে মেনশন করে দেওয়া রয়েছে পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু বয়সটি মনে রাখবে। এখানে প্রার্থীর বয়সসীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে হলেই তোমরা এখানে আবেদনটি করতে পাবে। তবে মনে রাখবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া রয়েছে এখানে। তো তোমাদের বয়সসীমা নিয়ে কোনো চিন্তা নেই, 18 থেকে 40, আরও তপশিলি জাতিদের জন্য আরও ছাড় দেওয়া রয়েছে। তো তোমরা এখানে লাইব্রেরিয়ান পদে অবশ্যই আবেদনটি করে দিতে পারো। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে আবেদনটি কিভাবে করবে। দেখো চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এখানে একটি ধ্যান দেওয়ার বিষয় এই হলো যে এখানে ইমেল অ্যাড্রেসে তোমাকে আবেদনপত্র এবং বাকি অন্যান্য সমস্ত কিছু স্ক্যান কপি ইমেল করে কিন্তু পাঠাতে হবে। মনে রাখবে এখানে অনলাইনে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে recelibdarjeeling23@gmail.com, এটা হলো ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে তোমাকে সব কিছু স্ক্যান করে ইমেলেই পাঠাতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। এবার যে কথাটি হলো তোমাদের নিয়োগটি কিভাবে করা হবে, যারা এই লাইব্রেরিয়ান পদে নিয়োগটি যারা এই লাইব্রেরিয়ান পদে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরই বাছাই করে নেওয়া হবে এখানে। আর আবেদনটি কিন্তু চলবে 12 মে 2023 পর্যন্ত। তো আবেদনটি অলরেডি চালু হয়ে গেছে, যারা আবেদনটি করতে ইচ্ছুক 12 মে 2023 মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করে দিতে হবে। মনে রাখবে 12 মে লাস্ট ডেট। এই যে নিয়োগটি, এটা হলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন মানে জিটি এর তরফ থেকে এই লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই লাইব্রেরিয়ান অফ রুরাল লাইব্রেরি পদে। তো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার বাসিন্দা এখানে আবেদনটি করতে পারো। তোমাদের যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সমস্ত কিছু মিলে যায়, তোমরা অবশ্যই এখানে আবেদনটি করে দিতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদনটি হচ্ছে, আর সঙ্গে লাইব্রেরি সায়েন্সের উপরে পাস আউট সার্টিফিকেট চেয়েছে। তো যাদের যোগ্যতাগুলো রয়েছে তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমে 12 তারিখের মধ্যে আবেদনটি করে দেবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তবে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।